যে সেট কোডটা খুব সতর্কতার সাথে পূরণ করবো। অনেকে আছে হলো সেট চেঞ্জ করে লেখো, ভাই এটা করিস না, যে কোশ্চেন দুজনে এক্সচেঞ্জ করে সেম সেট লিখতেছো একদম শেষ, যদি টিচার ধরা পায় ইউ উইল বি এক্সপেল, দরকার নেই। আর আমি কি করতাম জানো, টিচার যখন যতক্ষণ পর্যন্ত তোমাকে কোশ্চেন না দেয় তুমি তো সামনে পিছনে কথা বলতে পারবো না, আমার ফ্রেন্ড আর জিহাদ আমি সামনে পিছনে বসতাম, আমরা একসাথে ফাইভে পিএসসি, এইটে জেএসসি, এসএসসি প্লাস ইন্টার পরীক্ষা দিয়েছি একই সাথে। তা আমি ওরও এই সমস্যাটা ছিল, ওর মনে হতো যে ও ভুল করছে। সো যেহেতু আমি কোশ্চেন না পাওয়া পর্যন্ত কথা বলতে পারবো, আমি এটা পূরণ করার পরে জিহাদকে দিতাম, জিহাদ আমাকে ওটা দিত, তখন আমরা খাতাটা চেক করে নিতাম। এখন ধরো আমারও যদি বের হয়ে মনে হয় যে আল্লাহ মনে ভুল করছি, ও তো আমারটা দেখছে, ও জানে যে ঠিক আছে, এটা একটা ওয়ে হইতে পারে। অলওয়েজ যে তোমাকে পাশের জনের সাথে খাতা এক্সচেঞ্জ করে মিলাইতে হবে তা না, দ্যাটস জাস্ট ওয়ে, বাট তোমাকে এটা করতে হবে তুমি যাতে কনফিডেন্ট থাকো যে এইটাতে না ভাই আমার ভুল হয় নাই।